আসসালামু আলাইকুম, রেজাউল গার্ডেন টিপস চ্যানেলে আপনাদেরকে স্বাগতম। প্রিয় ভিউয়ার্স, আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি বেদানা গাছের পরিচর্যার সম্পর্কে। তো বেদানা গাছে কী ধরনের পরিচর্যা করবেন আর কী ধরনের পরিচর্যা করলে প্রচুর ফুল পাবেন, প্রচুর ফল পাবেন, সেই বিষয়গুলো নিয়ে আজকে আলোচনা করব। তো চলুন চলে যাই মূল আলোচনায়। ভিউয়ার্স, ভিডিওতে আপনারা দেখতে পাচ্ছেন একটি বেদানা চারা। এই বেদানা চারাটির বয়স হলো 3 বৎসর। তো গত বছরও প্রচুর বেদানা ধরেছে, প্রায় 7-8টা বেদানা ছিল, তো এখন পর্যন্ত একটা রয়ে গেছে, এই দেখতে পাচ্ছেন। আমি আসলে জানি না বেদানা চারাটার জাত কি, তো আপনারা যদি কেউ জানেন অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আমি নার্সারি থেকে কিনে নিয়ে এসেছিলাম চারাটা, তো এখন দেখা যাচ্ছে যে প্রচুর ফুল ধরেছে। দেখুন প্রত্যেকটা ডালের মাথায় মাথায় পর্যাপ্ত ফুল। দেখতে পাচ্ছেন প্রত্যেকটা ডালের মাথায় মাথায় ফুল ধরেছে। তো এই ফুল থেকে মানে কী উপায়ে, মানে কী ধরনের পরিচর্যা করলে আমি পর্যাপ্ত ফলনটা পাবো, পর্যাপ্ত বেদানা আমি এখান থেকে গাছে ধরাতে পারবো বা রাখতে পারবো, সেই বিষয়টি নিয়ে আজকের আলোচনা। বন্ধুরা, এখানে আমি গত জানুয়ারি মাসে, দ্যাট মিন্স গত মাসে, আমি এই গাছের গুঁড়ায় 100 গ্রাম করে 3 ধরনের সার দিয়েছি, এমওপি সার, টিএসপি এবং ইউরিয়া। 3 ধরনের সার আমি এখানে গত জানুয়ারি মাসের ফার্স্ট উইকে দিয়েছি। তো এর মধ্যে এই রানিং মাসের মানে ফেব্রুয়ারি মাসের প্রথম দিকে এখানে আমি পর্যাপ্ত গোবর সার ব্যবহার করেছি, আর পূর্বের যে মাটি ছিল সে মাটিটা আমি সাইড থেকে নিয়ে গর্ত করে নিয়ে নিয়েছি এবং সেটা উঠিয়ে সেই অংশটুকু গোবর সার দিয়ে ভরাট করে দিয়েছি। তবে গোবর সার দেওয়ার যে প্রসেস, এ সম্পর্কিত কোনো ভিডিও যদি আপনাদের প্রয়োজন হয় অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন। আর বিষয়টি হলো যে গোবর তো অনেকেই ভাবতে পারেন যে গোবর সার দিব, এতে আবার স্পেশালি জানার কি আছে? এখানেও জানার আসলে অনেক কিছু আছে, যে গোবরটা আপনারা কোন প্রসেসে দিলে গোবরটা ভালো কাজ করবে, গাছের কোনো ক্ষতি হবে না। সব কিছুরই কিন্তু ক্ষতিকর দিক আছে যদি সেটা প্রপারলি ইউজ না করা হয়। এটা যেমন উপকারিতা আছে তেমনি অপকারিতাও রয়েছে যদি আপনি প্রপারলি ইউজ না করেন। সেক্ষেত্রে যেটা দেখা যাবে যে আপনার গাছের উপকারের চেয়ে অপকার বেশি হবে যদি আপনারা সঠিক প্রসেসটা না জানেন। তো আশা করব যে আপনাদের যদি কারো সঠিক প্রসেস জানা না থাকে তারা অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন, আমি আপনাদের জন্য সেই বিষয়টি নিয়ে আরেকটি ভিডিও আপলোড করব ইনশাল্লাহ। বন্ধুরা, আরেকটি ব্যাপার হলো এই ফুলগুলোকে পরিপক্ক করতে এবং গাছ থেকে যেন ঝরে না যায়, ঝরে না পড়ে, তার জন্য যে ব্যবস্থাটা করব, এখানে আমরা ইমিটাফ এবং ফ্লোরা নামে যে বিষটা আছে, কীটনাশক আছে, হ্যাঁ, তো এই দুইটা বিষ আমরা, দুটা কীটনাশক আমরা একসাথে মিক্সড করে এখানে আমি স্প্রে করে দেব। যেমন দেখুন এখানে এই যে এই ফুলটি মোটামুটি পরিপক্ক, এটা পুরোপুরি পরিপক্ক হয়েছে, ফুলটা পরিপক্ক, এখানেও ফুল পরিপক্ক, হ্যাঁ, তার এই যে এইগুলো আছে ছোট ছোট, এই যে এগুলো ছোট ছোট, তো এই ছোট ছোট অনেক আছে এখানে, ফুল আছে, এগুলো যাতে ঝরে না যায় তার জন্য আমরা ওই ইমিটাফ এবং ফ্লোরা নামের কীটনাশক দুটো মিক্সড করে আমরা স্প্রে করে দেবো। এবং স্প্রে করার সময় একটা বিষয় খেয়াল রাখবো যে একটা পাতাও যেন মিস না হয় বা গাছের কোনো অংশই যেন মিস না হয়, হ্যাঁ। ইমিটাপ যে কাজটা করবে, গাছে যখন ফুল হয় তখন এই ফুলের কারণে গাছে প্রচুর পোকামাকড় আসে, যে কারণে গাছ ক্ষতিগ্রস্ত হতে পারে,
হ্যাঁ গাছে বিভিন্ন ভাইরাসের আক্রমণ হতে পারে, সেই কারণে আমরা ইমিটাপটা ইউজ করব। আর ইমিটাপটা দেওয়ার কারণে আমরা ফুল এবং ফল সব কিছুই আমাদের মানে রক্ষা পাবে আর কি, কীটনাশক মানে পোকামাকড়ের হাত থেকে রক্ষা পাবে। আর ফ্লোরাটা আমরা ইউজ করব হলো এই কারণে, যাতে ফুলগুলো ঝরে না যায় এবং ঠিকমতো ফুলগুলো গাছে থাকে এবং পাশাপাশি ফুল থেকে যেন ফলটা পর্যাপ্ত পরিমাণে ধরে। তো এই দুইটা বিষয় ই করার জন্য, ক্লিয়ার করার জন্য মূলত দুইটা কীটনাশক আমরা একসাথে মিক্সড করে ইউজ করব। আর আপনারা যদি চান দুইটা আলাদা আলাদা করেও ইউজ করতে পারেন, আপনাদের গাছের যদি কোনো সমস্যা থাকে সেক্ষেত্রে আপনারা আমাকে জানাতে পারেন যে কী ধরনের সমস্যা আছে, আমি ইনশাল্লাহ আপনাদের প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম। তো আমার এই গাছটির জন্য আপনারা দোয়া করবেন, আমি যেন এখান থেকে পর্যাপ্ত ফলন পাই, পর্যাপ্ত বেদানা আমি সংগ্রহ করতে পারি। তো ধন্যবাদ সবাইকে, সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন এবং আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন, পাশাপাশি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকবেন। ধন্যবাদ, আসসালামু আলাইকুম।